আগের ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছিলাম কিভাবে বাটন ফোন দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করবেন, ফেসবুক ব্যবহার করবেন। আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো বাটন ফোনে কিভাবে ফেসবুক ব্যবহার করবেন এবং আপনার ফেসবুক আইডি দিয়ে কিভাবে কাউকে ফেসবুক আপনার আইডি দিয়ে কাউকে মেসেজ করবেন। তো তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন। তো কি করবেন, সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের মেনুতে আসবেন। মেনুতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক যে অ্যাপসটা আছে, ফেসবুক যে অপশনটা আছে, এটা যদি না থাকে তো কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন www.facebook.com। লেখার পরে দেখবেন আপনার আপনার সিম নাম্বারটা সিলেক্ট করতে হবে, আপনি কোন নাম্বার থেকে আপনি ফেসবুক চালাতে চান। তো আমি এক নাম্বার দিয়ে চালাতে চাই। তারপরে আসার পরে দেখছেন এখানে এরকম লোড হবে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে দেখবেন এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড শো করছে, তো আপনাকে ফোন নাম্বার দিতে হবে। তো আমি আমার এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে আমার ফেসবুক আইডিটা লগ ইন করতেছি। তো আপনি যদি আইডি না থাকে নতুন করে অ্যাকাউন্ট খুলে নেবেন। তো সেই যদি অ্যাকাউন্ট না খুলতে পারেন তাহলে আগের ভিডিওটা দেখবেন, সেই ভিডিও থেকে আপনি আমি আপনাকে দেখিয়েছি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন ওই ভিডিওতে। তো ওই ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন পাবেন। তো দেখতে পাচ্ছেন লগ ইন। তো এখানে লগ ইনে এসে আপনাকে মাঝে চাপ দিতে হবে। মাঝে চাপ দিলে আপনি উপরে দেখতে পারবেন লোডিং লোড হচ্ছে। লোড হওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার যে ফেসবুক আইডিটা থাকবে, দেখতে পাবেন এখানে আপনার ফেসবুক আইডির নামটা থাকবে। তো শিওর হওয়ার জন্য আপনার ফেসবুক আইডির নাম থাকবে। এখান থেকে দেখতে পাবেন ওকে অপশন, আপনার ফেসবুক আইডির নামের নিচে ওকে অপশন পাবেন। এখান থেকে আপনি ওকে চাপ দিবেন। ওকে চাপ দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে, লোডিং হবে। লোড হওয়ার পরে আপনাকে সরাসরি ফেসবুকে নিয়ে চলে যাবে, ফেসবুক যেই হোম পেজ আছে সেখানে নিয়ে চলে যাবে। তো জাস্ট আমি কিছুক্ষণ ওয়েট করি, দেখি। তো দেখেন আমাকে ডাইরেক্টলি ফেসবুক হোম পেজে নিয়ে চলে আসছে। তো এখান থেকে কে কোন পোস্ট করছে, কে কী করছে সব কিছু আমি দেখতে পারবো। কিন্তু এটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের সিস্টেম থাকবে না, এটা অন্য কোনো সিস্টেম। তো এখান থেকে আপনি প্রোফাইল অপশন পাবেন, মানে আপনার প্রোফাইলে কী কী করছেন, আপনার প্রোফাইলে কী পোস্টগুলো করছেন আপনার আইডিটা দেখতে পারবেন প্রোফাইল থেকে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন মেসেজ অপশন, অর্থাৎ আপনি এই মেসেজ থেকে কাউকে মেসেজও করতে পারবেন। তো কীভাবে মেসেজ করবেন জাস্ট কিছুক্ষণ ওয়েট করেন, আমি এটাও দেখাচ্ছি। এবং নিচে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, এই নোটিফিকেশন থেকে আপনাকে কী লাইক করলো, কী কমেন্ট করলো সেইগুলোও কিন্তু আপনি দেখতে পারবেন। তারপরে আরও অনেক কিছু নিচে দেখতে পারতেছেন। তো আমি জাস্ট এখানে আপনাকে দেখাবো কীভাবে কাউকে কীভাবে মেসেজ করবেন। তো তার জন্য জাস্ট কিছুক্ষণ ওয়েট করেন, আমি আপনাকে সব দেখাচ্ছি, জাস্ট খালি বুঝিয়ে সব কিছু বলতেছি। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, লম্বা হবে, জাস্ট না টেনে দেখবেন। তো আপনাকে সব কিন্তু এখানে অনেক ফিউচার দেখতে পাচ্ছেন, অনেক কিছুই দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি আমাকে কী কী ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে সেটাও কিন্তু আমি দেখতে পারছি, এবং আরও অনেক পোস্টও দেখতে পারতেছি। দেখেন কে পোস্ট করছে, তার নাম সহ পোস্টগুলো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ছবি শো করবে না, কে এখান থেকে যদি কেউ আপনার এই মোবাইল থেকে আপনি ছবি দেখতে পারবেন না। আবার অনেক মোবাইলে ছবি থাকবে, তো আমার এই মোবাইল থেকে ছবি থাকবে না। তো দেখেন আমি মেসেজে এসে কারোর সাথে মেসেজ করব। তার জন্য এখানে আপনি কী করবেন, জাস্ট মেসেজে আসবেন। মেসেজে এসে মাঝে চাপ দিলে লোডিং হবে। লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন কে কতক্ষণ আগে লাইনে ছিল, অনলাইনে ছিল এবং কে লাইনে আছে সব কিছুই আপনি দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কারোর সাথে মেসেজ করেছিলাম, কার কার সাথে। তো আমার একটা ভাই দেখছেন আর্টিরিয়া প্রিন্স, তার সাথে আমি মেসেজ করেছিলাম। তো আমি তার সাথে আপনাকে মেসেজ করে দেখাবো। তার জন্য আপনি আইডিটার উপরে চাপ করবেন, আর্টিরিয়া প্রিন্সের উপর চাপ দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসলো, আপনিও চাপ দিবেন। তারপরে এরকম ইন্টারফেস আসবে, দেখেন আমি কার তার সাথে মেসেজ করেছিলাম সেই মেসেজগুলোও কিন্তু এখানে দেখতে পারতেছি। তো আপনি চাইলে এখান থেকে মেসেজ করতে পারবেন। তো আপনি নিচে আসলে বক্স পাবেন, বক্সে এসে মাঝে চাপ দিবেন। মাঝে চাপ দেওয়ার পরে এখানে আপনার যা লেখা তা লিখতে পারেন। তো আমি জাস্ট তাকে আপনাকে বোঝানোর জন্য লিখে দেখাচ্ছি, জাস্ট হাই লিখে দেখাচ্ছি। তো এখানে হাই লিখলাম, হাই লেখার পরে আপনি কর্নার বাটনে চাপ দিলে নিচে এসে দেখবেন সেন্ড অপশন পাবেন। এই সেন্ডে চাপ দিলে আপনি যার কাছে মেসেজটা করতে চান তার কাছে কিন্তু মেসেজটা চলে যাবে। তো এখান থেকে আমি সেন্ডে চাপ দিলাম। সেন্ডে চাপ দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন, কিছুক্ষণ দেখেন উপরে লোড হচ্ছে। সেন্ডে চাপ দেওয়ার পর লোড হবে, লোড হলে কিন্তু মেসেজটা তার কাছে চলে যাবে। তো আমি আবার হাই লিখে আপনাকে দেখাচ্ছি। তো হাই দিয়ে আমি সেন্ডে চাপ দিলাম। তো আপনিও সেন্ডে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে আপনি কারোর সাথে মেসেজ করতে পারবেন। তো আমার মোবাইলে চার্জ নাই, চার্জ অল্প, সেই জন্য লো ব্যাটারি দেখাচ্ছে।
তো দেখেন আমি হাই লিখেছি, লেখার পরে এরকম ইন্টারফেস আসবে। তারপর দেখেন আমি যে হাই লিখেছি সেইগুলো কিন্তু আমার ফজলুর রাব্বি নামের নিচে তিনবার হাই লিখেছি সেটা এখানে শো করেছে, এবং তার সাথে আগে কি মেসেজ করেছিলাম সেইগুলোও কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন, নোটিফিকেশন এই এখানে এসে মাঝে চাপ দিলে আপনি দেখতে পারবেন আপনাকে কে লাইক করছে, কে কমেন্ট করছে, কে শেয়ার, কে আপনাকে কোনো বিভিন্ন গ্রুপ পেজের থেকে ইনভাইট করছে, সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। তো তারপরে এখানে আরও দেখতে পাচ্ছেন, এখানে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন, নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এখানে আরও অনেক কিছুই আছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে ফেসবুক চালাবেন এবং আপনার ফেসবুক আইডি দিয়ে কাউকে কিভাবে মেসেজ পাঠাবেন। যদি এটা না বুঝেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত। এবং এখন আমি প্রোফাইলে যাব, প্রোফাইলে গেলে আপনি দেখতে পারবেন কিভাবে আমি ফেসবুক মানে কিভাবে ফেসবুকে কী পোস্টগুলো করেছিলাম বা আপনি কী পোস্টগুলো করেছিলেন ফেস প্রোফাইলে গেলে আপনি দেখতে পারবেন। তো আমি তার জন্য এখন প্রোফাইলে যাব, তার জন্য জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। দেখেন আমি প্রোফাইলে আসছি, প্রোফাইলে আসার পরে প্রোফাইলে ট্যাপ করে লোড হওয়ার পরে নিচে এসে দেখতে পাচ্ছেন, জাস্ট কিছুক্ষণ ওয়েট করেন, একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন আমার যে পোস্টগুলো করছিলাম কিছুদিন আগে সেই পোস্টগুলো এখানে দেখতে পারছি, বা আপনি যে পোস্টগুলো করবেন সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লাইক কমেন্ট তাছাড়াও আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন, এবং আমি যে স্ট্যাটাসগুলো ছেড়েছিলাম সেগুলো আপনি দেখতে পাচ্ছেন, যে আমার এই মোবাইল থেকে জাস্ট ছবিটা দেখা যায় না। তো আপনারটা যদি ছবি দেখা যায় বা কোনো পোস্টে দেখা যায় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। অনেক মোবাইলে কিন্তু ছবিগুলো দেখা যাবে না, আমার মোবাইল থেকে দেখা যাচ্ছে না, আবার অনেক মোবাইল দিয়ে কিন্তু ছবিগুলো দেখা যাবে। তো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফাইনালি একটা কথা বলবো আপনাকে, আগের ভিডিওটা অবশ্যই দেখবেন, সেই ভিডিও থেকে আপনি আরও অনেক কিছুই শিখতে পারবেন যা এই ভিডিওতে আমি আপনাকে শিখাইনি। তো সেই ভিডিওটা অবশ্যই ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এবং এই ভিডিও শেষে ই অ্যান্ড স্ক্রিনে আপনাকে আমি আপনার জন্য ভিডিওটা সেখানে রেখে দিব। আপনি যদি চান ভিডিওতে আরও কিছু শিখতে অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন। শেষমেশ আপনাকে একটা কথাই বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম এসে থাকেন, যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড করা হয়। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা গজল শুনতে পছন্দ করেন আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, সেই চ্যানেলটির নাম কালাম সঙ্গীত, দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটিতে আপনি যে ইসলামিক ভালো ভালো গজল আপলোড করা আছে আপনি চাইলে এই চ্যানেল থেকে কিছু গজল শুনতে পারেন, এবং তাছাড়াও আরও অনেক সুরা তেলাওয়াত করার কিছু ভিডিও আছে আপনি চাইলে সেইগুলোও শুনতে পারেন। চ্যানেলটা একটু ফিউজ হয়ে গেছে, আপনাদের সাপোর্ট প্রয়োজন, অবশ্যই একটু সাপোর্ট করবেন, আর যদি ভালো লাগে ভিডিওগুলো দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।